জন্ম যেমন মানুষের নিজের ইচ্ছেতে হয় না, ঠিক তেমনি মৃত্যুর সময়কেও মানুষ চাইলেও তার নিজের ইচ্ছে মতো বেছে নিতে পারে না। কারণ কার মৃত্যু কখন হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। কিন্তু কি হবে যদি হঠাৎ করে কোনো মানুষ অদ্ভুতভাবে পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যুর সময় দেখতে পায়, আর সে বুঝতে পারে যে কোন মানুষটি কখন মারা যাবে, তাহলে তার অনুভূতি কেমন হতে পারে? বলছিলাম 2019 সালে রিলিজ হওয়া ফরচুনা সাই মুভিটির কথা। এটি মূলত একটি ফ্যান্টাসি থ্রিলার মুভি যেখানে অদ্ভুত এক রহস্যময় ঘটনা দেখানো হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক ফরচুনা সাই মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় ছোট্ট একটি বাচ্চাকে দেখিয়ে, যার নাম হলো শিনচ্যারো। শিনচ্যারো এখানে একটি জায়গাতে পড়ে আছে, আর কিছুক্ষণ আগে এই জায়গাটিতে ভয়ানক এক বিমান দুর্ঘটনা ঘটেছে, ফলে এই সম্পূর্ণ জায়গাটি একদম বিধ্বস্ত হয়ে গেছে। তো শিনচ্যারো এখানে তার মা বাবাকে খুঁজছে, কিন্তু এই দুর্ঘটনার হাত থেকে সে বেঁচে গেলেও তার মা বাবা মারা গিয়েছে, আর শিনচ্যারো এটা বুঝতে পারে। তবে ঠিক এমন সময় সে সেখানে একটি মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটি মূলত তার বয়সী ছিল। তো মেয়েটি এখানে শিনচ্যারোর কাছে সাহায্য চায়, কিন্তু শিনচ্যারো যখনই তাকে সাহায্য করতে যায় ঠিক তখনই মেয়েটি অদ্ভুতভাবে হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করে, আর এটা দেখে সে অনেক অবাক হয়। এই ঘটনার পর প্রায় বেশ কয়েক বছর পার হয়ে যায়। শিনচ্যারো এখন অনেক বড় হয়ে গিয়েছে, এমনকি বর্তমানে সে একটি কার শপে কাজ করে। ছোটবেলা থেকেই শিনচ্যারো অনেক পরিশ্রমী একটি ছেলে, তাই সে কঠোর পরিশ্রম করে তার জীবনযাপন করে। তো শিনচ্যারো যেই কার শপটিতে কাজ করে সেই কার শপের মালিকের নাম হচ্ছে তেশুয়া। তেশুয়া শিনচ্যারোকে অনেক পছন্দ করে, আর যেহেতু তার মা বাবা কেউ ছিল না তাই সে তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসে, আর শিনচ্যারো তাকে নিজের বাবার মতোই মনে করে। তো শিনচ্যারো যেহেতু অনেক পরিশ্রমী ছিল তাই তেশুয়া তার কাজের উপর অনেক সন্তুষ্ট, কারণ শিনচ্যারো তার প্রতিটি কাজ একদম সঠিকভাবে করে। ফলে তেশুয়া এখানে শিনচ্যারোকে বলে যে তার যে দ্বিতীয় কার শপটি রয়েছে সেখানে সে শিনচ্যারোকে ম্যানেজার বানাতে চায়। কিন্তু শিনচ্যারো তাকে জানায় সে এখনও নিজেকে এতটা যোগ্য মনে করে না যে সে একটি কার শপের ম্যানেজার হয়ে যাবে। তবে তারপরও তেশুয়া তাকে ম্যানেজারের দায়িত্ব দিতে চায়, কিন্তু শিনচ্যারো বলে যে যখন সে নিজেকে যোগ্য মনে করবে তখন সে নিজে এসে তাকে এটা জানাবে। অর্থাৎ শিনচ্যারো তেশুয়ার প্রস্তাব রিজেক্ট করে দেয়। এদিকে এই কার শপটিতে শিনচ্যারোর মতো আরও অনেক ছেলে কাজ করে, তাদের মধ্যে একটি ছেলের নাম হলো কানেডা। এই কানেডা ছেলেটা শিনচ্যারোকে একদমই পছন্দ করে না, বরং সে তাকে হিংসে করে, কারণ তাদের শপের মালিক তেশুয়া তাদের মধ্যে শিনচ্যারোকেই সবচাইতে বেশি প্রাধান্য দেয়, এমনকি তাকেই সবচাইতে বেশি ভালোবাসে। তাই কানেডা সহ এখানকার আরও কিছু কর্মচারীরা শিনচ্যারোকে পছন্দ করত না। তো আজকে যখন শিনচ্যারো কানেডার সামনে এসে দাঁড়ায় তখন কানেডা তাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। কিন্তু শিনচ্যারো ছিল অনেক শান্ত স্বভাবের মানুষ, তাই সে কানেডাকে এখানে কিছুই বলে না। কিন্তু কানেডার ধাক্কা দেওয়ার ফলে তার মোবাইলের গ্লাস ভেঙে যায়। তাই কাজ শেষ করে সে তার মোবাইলটিকে ঠিক করার জন্য তাদের শহরের একটি মোবাইল রিপেয়ার শপে চলে যায়, আর ঠিক তখনই তার কাছে অনেক কিউট একটি মেয়ে আসে। এই মেয়েটির নাম হলো সুজুকি। সুজুকি এই শপটিতেই কাজ করে, তাই সে এখানে শিনচ্যারোকে সাহায্য করতে আসে। এরপর শিনচ্যারো তাকে তার মোবাইল দেখিয়ে বলে যে সে তার মোবাইলে একটি নতুন ডিসপ্লে লাগাতে চায়। তখন মোবাইলের কন্ডিশন দেখে সুজুকি তাকে জানায় যে তার এই মোবাইলটি বেশ পুরনো, যার ফলে এটাকে ঠিক করা অনেক মুশকিল হবে, কিন্তু তারপরও সে চেষ্টা করে দেখবে। এই বলেই সুজুকি মোবাইলটিকে ঠিক করতে নিয়ে আসে, আর সে অনেক কষ্ট করে তার মোবাইলের ডিসপ্লে খুঁজে বের করে মোবাইলটিকে ঠিক করে দেয়। শিনচ্যারো এতে অনেক খুশি হয়। এরপর যখন সে তার মোবাইল নিয়ে বাড়িতে ফিরে আসে তখন বারবার তার সুজুকির কথাই মনে পড়ছিল। আসলে প্রথম দেখাতেই সে সুজুকিকে পছন্দ করে ফেলেছে, তাই আজ সারারাত সে সুজুকির কথাই চিন্তা করে। এরপর পরের দিন সকালে শিনচ্যারো বাসে করে তার কাজে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর যখনই সে তার সামনে থাকা ব্যক্তির হাতের দিকে তাকায় তখন সে দেখে যে এই ব্যক্তিটির হাত ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আর এখানে আমরা জানতে পারি যে ছোটবেলায় একবার শিনচ্যারো যখন একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল তখন থেকে সে তার মধ্যে অদ্ভুত একটি সুপার পাওয়ার পায়, আর সেটা হল সেদিনের পর থেকেই সে মানুষের মৃত্যুর সময় দেখতে পায়। অর্থাৎ কোনো মানুষ মারা যাওয়ার কিছুক্ষণ আগেই সে বুঝতে পারে যে খুব শীঘ্রই সেই মানুষটির মৃত্যু হবে। তো শিনচ্যারো যখনই কোনো মানুষকে অদৃশ্য হতে দেখতে পায় তখনই ধীরে ধীরে সেই মানুষের মৃত্যু ঘনিয়ে আসে, মানে এভাবেই শিনচ্যারো সেই মানুষের মৃত্যুর সময় বুঝতে পারে। তাই বাসের মধ্যে থাকা লোকটিকে দেখে শিনচ্যারো বুঝে যায়
যে লোকটিও খুব শীঘ্রই মারা যাবে। কিন্তু তার তো এখানে কিছুই করার নেই, কারণ প্রতিটি মানুষকেই তো মরতে হবে, আর সে নিজেও তো এই নিয়মের ঊর্ধ্বে নয়। তাই এ বিষয়ে শিনচারো খুব একটা চিন্তা না করে সোজা সেই কারশপে চলে আসে যেখানে সে কাজ করে। তো তাকে আজকে মিচ্ছুকো নামক একজন মহিলা ডেকে পাঠিয়েছে, আর মিচ্ছুকো হল তেসুয়ার ওয়াইফ, অর্থাৎ শিনচারো যার শপে কাজ করে মিচ্ছুকো হল তার ওয়াইফ। তবে সে নিজেও শপটির একটি পদের দায়িত্বে রয়েছে, কিন্তু সে শিনচারোকে এ কারণেই ডেকেছে যাতে করে সে তাকে ম্যানেজার হওয়ার জন্য রাজি করাতে পারে। তাই মিচ্ছুকো এখানে তাকে বলে, তুমি অনেক যোগ্য একটি ছেলে, তাই আমাদের কোম্পানির ম্যানেজারের দায়িত্ব যদি আমরা তোমাকে দিতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক খুশির বিষয় হবে। তাই আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে তুমি তেসুয়ার কথায় রাজি হয়ে যাও, তুমি তো আমাদের সন্তানের মতোই, তাহলে কেন এত আপত্তি করছো? এখন আমাকে এটা বলো, তুমি আমার কথাটা রাখবে তো? শিনচারো এখানে তার মাথা নেড়ে সম্মতি জানায়, আর সে তাকে বলে যে সে বিষয়ে ভেবে দেখবে। এরপর শিনচারো তার কাজ শেষ করে সেই মোবাইল রিপেয়ার শপের সামনে দিয়ে যাচ্ছিল। তবে যাওয়ার পথে সে শপের মধ্যে সুজুকিকে খুঁজছিল, কিন্তু আজকে শপটির কোথাও সুজুকিকে দেখা যাচ্ছে না। কিন্তু ঠিক এমন সময় সেখানে শিনচারোর সাথে অচেনা একটি ছেলের ধাক্কা লাগে, আর শিনচারো যখন সেই ছেলেটির দিকে তাকায় তখন সে দেখতে পায় সেই ছেলেটির শরীরের প্রায় অর্ধেক অংশই অদৃশ্য হয়ে গিয়েছে, অর্থাৎ সেও খুব শীঘ্রই মারা যাবে। শিনচারো তখন ছেলেটির পিছু করতে শুরু করে, কারণ তার কাছে মনে হচ্ছিল ছেলেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, আর সে এটা দেখতে চায়। এরপর ছেলেটি যখন সেখানকার একটি রাস্তা পার হতে যায় ঠিক তখনই সেখানে একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়, ফলে সঙ্গে সঙ্গে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। তবে শিনচারো এখানে মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল, কারণ সে ছেলেটির মৃত্যু সম্পর্কে জানা সত্ত্বেও তার জন্য সে কিছুই করতে পারেনি। এরপর পরের দিন সকালে শিনচারো মিৎসুকোর কাছে যায়, আর সে তাকে বলে, আচ্ছা আন্টি, তুমি যদি কখনো এমন একটি শক্তি পাও যেটার সাহায্যে তুমি মানুষের মৃত্যুর সময় বুঝতে পারবে, তখন তুমি কি করবে? মিৎসুকো ভাবে শিনচারো তাকে এমনি প্রশ্নটি জিজ্ঞাসা করছে, তাই সে এখানে তাকে বলে, আমি এমন কোনো শক্তি কখনোই চাই না যেটার মাধ্যমে আমি মানুষের খারাপ সময় সম্পর্কে আগেই জানতে পারবো। তো মিৎসুকোর সঙ্গে কথা শেষ হলে শিনচারো দেখতে পায় যে তার মোবাইলের ডিসপ্লে আবারও নষ্ট হয়ে গিয়েছে, তাই সে তখন তার মোবাইলটিকে ঠিক করার জন্য আবারও সেই মোবাইল রিপেয়ার শপে চলে যায়। আর শপটিতে এসেই যখন শিনচারো সুজুকিকে দেখতে পায় তখন সে অনেক খুশি হয়ে যায়। এরপর শিনচারো তাকে তার মোবাইলের সমস্যার কথা জানায়, তবে সুজুকি যখন শিনচারোর কাছে তার মোবাইলটি চায় তখন শিনচারো অনেক ঘাবড়ে যায়, কারণ শিনচারো দেখতে পায় সুজুকের হাতের প্রায় অনেকটাই অংশ অদৃশ্য হয়ে গিয়েছে। তাহলে কি সুজুকিও মারা যাবে? শিনচারো এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে সব থেকে বেরিয়ে আসে। তবে বাহিরে আসার পর শিনচারো চিন্তা করে সুজুকির জন্য তার কিছু একটা করতে হবে, সে কিছুতেই তাকে মারা যেতে দেবে না। তাই সে আবারও শপটির ভেতরে গিয়ে সুজুকির কাজ শেষ হওয়ার পর আজকে তার সঙ্গে দেখা করতে বলে। যদিও সুজুকি রাজি হতে চাইছিল না, কিন্তু শিনচারোর অনেক অনুরোধের কারণে সে রাজি হয়ে যায়। সে তাকে জানায় যে তাদের শপের পাশে একটি কফি শপ রয়েছে, সেখানে যেন শিনচারো তার জন্য অপেক্ষা করে, সে সময় মতো সেখানে পৌঁছে যাবে। তো শিনচারো তখন সেই কফি শপে গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে, আর সুজুকি তার কাজ শেষ করেই সেখানে চলে যায়। কিন্তু শিনচারো এখানে যখনই আবারও সুজুকির হাতের দিকে তাকায় তখন সে দেখে যে সুজুকির হাত একদম ঠিক হয়ে গেছে। যদিও এতে সে অনেকটা অবাক হয়েছিল, তবে এতে সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু প্রথম দেখাতেই সুজুকির হাত ধরাতে সুজুকি কিছুটা বিরক্ত হয়। এরপর সে শিনচারোর কাছে জানতে চায় যে কেন সে তাকে তার সঙ্গে দেখা করতে বলেছে। শিনচারো তো তাকে প্রথমে এটা বলতে চাচ্ছিল যে সে মানুষের মৃত্যুর সময় বুঝতে পারে, কিন্তু পরক্ষণে সে ভাবে একজন অচেনা মানুষকে এসব কথা বললে সে কখনোই তার কথা বিশ্বাস করবে না। তাই শিনচারো তখন সুজুকির সময় নষ্টের জন্য তাকে সরি বলে কোনো মতে সেখান থেকে চলে যায়। কিন্তু সে যখনই সেই কফি শপ থেকে বাহিরে এসে পায়ে হেঁটে তার বাড়ির দিকে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করেই তার বুকে অনেক ব্যথা শুরু হয়, আর ব্যথাটা প্রচণ্ড তীব্র আকার ধারণ করে। কিন্তু শিনচারো কোনো মতে নিজেকে সামলে নিয়ে সোজা তার বাড়িতে ফিরে আসে। আর পরের দিন সকালে শিনচারো তার শপের মালিক তেসুয়ার কাছে যায় এবং সে তাকে পুরোপুরি আত্মবিশ্বাসের সাথে বলে যে এখন সে কার শপের ম্যানেজার হওয়ার জন্য একদম প্রস্তুত। একথা শুনে তেসুয়া তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার ওয়াইফ মিৎসুকো খুশি হওয়ার চাইতে অনেকটা অবাকই হয়, কারণ হঠাৎ করেই শিনচারোর মধ্যে এতটা আত্মবিশ্বাস কোথা থেকে এলো? যাই হোক, তারপরও যে সে এখন ম্যানেজারের দায়িত্ব পালন করতে রাজি হয়েছে
এটাই তাদের জন্য অনেক বড় ব্যাপার। তো মিসুকো এখানে খুশি হয়ে শিনচারোকে বলে, কি ব্যাপার, হঠাৎ করেই তোমার মধ্যে এতটা পরিবর্তন? শিনচারো তার কথা শুনে হেসে ফেলে আর বলে, তেমন কিছুই না, এমনি এখন ইচ্ছে হলো তাই রাজি হয়েছে, তেমন কোনো ব্যাপার নেই। এরপর মিসুকো সেখান থেকে চলে গেলে শিনচারো এখানে বসে কাজ করছিল, কিন্তু ঠিক তখনই তার সঙ্গে দেখা করতে সেখানে সুজুকি চলে আসে। তবে সুজুকিকে দেখে শিনচারো অনেক অবাক হয় আর সে তাকে বলে, আরে তুমি এখানে কিভাবে এসেছ, আর আমার অ্যাড্রেসই বা তুমি কোথায় পেলে? সুজুকি তখন শিনচারোকে জানায় সে তার অ্যাড্রেস তাদের মোবাইল রিপেয়ার শপ থেকে জোগাড় করেছে, আর শিনচারোর সঙ্গে তার নাকি অনেক গুরুত্বপূর্ণ একটি কথা আছে। তাই শিনচারো তখন তাকে তাদের শপের অফিস রুমে নিয়ে যায় এবং সে নিজের হাতে তাকে কফি বানিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই সুজুকি তাকে একটি নিউজ পেপার দেখায় আর সে একটি নিউজ দেখিয়ে শিনচারোকে বলে যে গতকাল রাতে তাদের এলাকারই একটি ফ্যাক্টরিতে অনেক ভয়ানক এক বিস্ফোরণ ঘটে, যার ফলে সেই ফ্যাক্টরির অনেক কর্মচারী মারা যায়। এমনকি সেই সময় ফ্যাক্টরিটির সামনে দিয়ে যারা যারা যাচ্ছিল তাদেরও সেখানেই মৃত্যু হয়ে যায়। তবে আমি তোমাকে আজকে ধন্যবাদ জানাতে এসেছি, কারণ সেই ফ্যাক্টরির রাস্তা দিয়ে আমি প্রতিদিন যাওয়া আসা করি। তাই গতকাল তুমি যদি আমাকে কফি শপে না ডাকতে তাহলে হয়তো আমিও মারা যেতাম। একথা শুনে শিনচারো বুঝতে পারে যে কফি শপটিতে কেন সুজুকির হাত ঠিক হয়ে গিয়েছিল। এরপর শিনচারো সুজুকিকে সমস্ত কিছু খুলে বলে যে আসলে কেন সে তাকে কফি শপে ডেকেছিল, অর্থাৎ সে এখানে তার পাওয়ারের কথা সুজুকিকে জানিয়ে দেয় আর সুজুকি অনায়াসেই তার কথা বিশ্বাস করে। শিনচারো এতে অনেক খুশি হয় আর মনে মনে ভাবে অন্তত কেউ তো আছে যে কিনা তার কথাগুলো বিশ্বাস করছে। এরপর পরের দিন সকালে মিসুকো যখন তাদের অফিস রুমে আসে তখন সে সেখানে কফি এবং চিনির জার খুঁজে পায়। তাই সে শিনচারোকে জিজ্ঞাসা করে, অফিস রুমে কি কেউ এসেছিল? শিনচারো তখন মিসুকোকে সুজুকির কথা জানায়। মিসুকো এতে অনেক খুশি হয় কারণ অবশেষে অন্তত শিনচারো একটি বন্ধু বানাতে পেরেছে। আসলে শিনচারো যেহেতু অনেক শান্ত প্রকৃতির ছিল তাই তার কোনো বন্ধুই ছিল না, এমনকি তাদের কারশপে মারিকো নামের একটি মেয়ে ছিল আর এই মেয়েটি সুজুকিকে অনেক পছন্দ করত। তাই সে প্রায় সবসময়ই তার সঙ্গে কথা বলার চেষ্টা করত কিন্তু সুজুকি তাকে কোনো পাত্তাই দিত না। তাই কিছুদিন পরেই মেয়েটি তাদের শপের একজন ধনী কাস্টমারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, এমনকি অল্পদিনের মধ্যে তারা বিয়েও করে নেয়। কিন্তু এতে তো শিনচারোর কিছুই যায় আসে না। তো এরপর শিনচারো যখন তাদের কারশপের ভেতরে আসে তখন সে দেখতে পায় যে তেশুয়ো এখানে কানেডাকে অনেক বকাঝকা করছে, কারণ কানেডা কাউকে কিছু না বলে একজন কাস্টমারের গাড়ি নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে চলে গিয়েছিল। তাই তেশুয়া তার উপর প্রচণ্ড রেগে যায়, কিন্তু দেখা যায় তেশুয়ার চাইতে কানেডাই বরং তার উপর আরও বেশি রেগে যাচ্ছে। আর এক পর্যায়ে সে রেগে গিয়ে শিনচারোর দিকে কিছু একটা ছুড়ে মারে, ফলে তেশুয়া তখন কানেডার গায়ে হাত তোলে আর সে সঙ্গে সঙ্গেই তাকে সব থেকে বের করে দেয়। তবে এমন সময় শিনচারো দেখতে পায় যে তেশুয়ার একটি হাতও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। শিনচারো এতে অনেক ঘাবড়ে যায় কারণ সে তো তেশুয়াকে তার বাবার মতোই ভালোবাসে, তাই সে তেশুয়ার মৃত্যু মেনে নিতে পারবে না। তাই শিনচারো সারাদিন ভাবছিল যে সুজুকির মতো করে সে হয়তো তেশুয়াকেও বাঁচাতে পারে। তাই রাতের বেলা শিনচারো তেশুয়াকে তার সঙ্গে রেস্টুরেন্টে খেতে যেতে বলে আর তেশুয়াও তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে যখন রাস্তা দিয়ে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল সেই সম্পূর্ণ রাস্তাতে শিনচারোর নজর শুধু তেশুয়ার উপরেই ছিল। তো শিনচারো এখানে লক্ষ্য করে যে ধীরে ধীরে তেশুয়ার সম্পূর্ণ শরীরই অদৃশ্য হয়ে যাচ্ছে। এতে শিনচারো অনেকটাই ভয় পাচ্ছিল আর ঠিক এমন সময় সেখানে কানেডা এসে একটি রড দিয়ে তেশুয়াকে মারতেই যাচ্ছিল, কিন্তু শিনচারো কোনো মতে তাকে বাঁচিয়ে নেয়। এতে করে তেশুয়ার কোনো ক্ষতি না হলেও শিনচারোর বুকে আবারও সেই ব্যথা শুরু হয় যেটা সেদিন রাতে রাস্তার মধ্যে তার হয়েছিল। তো অতিরিক্ত ব্যথায় শিনচারো এখানে অজ্ঞান হয়ে গেলে সঙ্গে সঙ্গেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর যখনই তার জ্ঞান ফিরে আসে তখন সে তার সামনে মিসুকোকে দেখতে পায়। শিনচারো তখন তার কাছে জানতে চায় যে কানেডাকে কোনো শাস্তি দেয়া হয়েছে কিনা। মিসুকো তখন বলে যে কানেডা তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছে তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে। তো এরপর সেই হসপিটালের ডক্টর মিস্টার টোকিও শিনচারোর রিপোর্টগুলো চেক করে। এরপর সে শিনচারোকে বলে, তোমার কি আগে কোনো রোগ ছিল? শিনচারো বলে, না। ডক্টর তখন তাকে বলে, তাহলে হয়তো কিছুটা পরিশ্রমের ফলে তোমার বুকে ব্যথা হয়েছে, চিন্তা করো না, কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে, কারণ আপাতত তোমার রিপোর্টে কিছু ধরা পড়েনি। এরপর শিনচারো যখন হসপিটালের ওয়েটিং এরিয়াতে বসেছিল
তখনই একটি ছোট বাচ্চা তার মায়ের সাথে হেঁটে যাচ্ছিল। কিন্তু শিনচারো দেখতে পায় যে বাচ্চাটির শরীরও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, তাই সঙ্গে সঙ্গে শিনচারো বাচ্চাটির পিছু করতেই যাচ্ছিল। কিন্তু এমন সময় ডক্টর টোকিও তাকে বলে, তুমিও কি মৃত্যুর আগে মানুষকে অদৃশ্য হয়ে যেতে দেখতে পাও? একথা শুনে শিনচারো অনেক অবাক হয়ে যায়, কারণ ডক্টর কিভাবে এ কথা জানতে পারল। তো ডক্টর টোকিও তখন শিনচারোকে হসপিটালের ছাদে নিয়ে যায়, আর সে এখানে শিনচারোকে জানায় যে সেও নাকি মানুষের মৃত্যুর আগে তাদেরকে অদৃশ্য হতে দেখতে পায়। আর মানুষের এই পাওয়ারটিকে বলা হয় ফরচুনা সাই। পৃথিবীতে অনেক কম সংখ্যক মানুষের এই পাওয়ার রয়েছে, অর্থাৎ কিছু সংখ্যক মানুষ আমাদের মতো মানুষের মৃত্যুর সময়কে বুঝতে পারে, আর এটা সৃষ্টিকর্তারই দেয়া একটি নিয়ামত। তবে আমরা শুধু মানুষের মৃত্যুর সময়কে দেখতে পারি, তাই বলে যদি আমরা মানুষের ভাগ্য বদলাতে যাই, অর্থাৎ সেই মানুষের নির্দিষ্ট সময়ের মৃত্যুকে বদলাতে যাই, তাহলে সেটা আমাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে যাওয়া হবে। আর এখন পর্যন্ত যতগুলো মানুষ এই কাজটি করেছে, তাদেরকে সেই সকল মানুষের জীবনের বিনিময়ে তাদের জীবন দিতে হয়েছে। তাই আমি তোমাকে সাবধান করছি, কখনো সৃষ্টিকর্তার বিরুদ্ধে যেও না, এতে করে হয়তো তোমার জীবনও চলে যেতে পারে। তাই আজকের পর থেকে আর কখনোই তুমি কোনো মানুষের মৃত্যুকে আটকাতে যেও না, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই মৃত্যু নিশ্চিত, সেটা আগে হোক অথবা পরে। আর যদি তুমি আমার কথা না শোনো, তাহলে অবশ্যই তোমাকে তোমার জীবন দিতে হবে। তোমার বুকে ব্যথা হওয়ার কারণও ছিল এটাই। এসব কথা জানতে পেরে শিনচারো অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, আর হসপিটাল থেকে রিলিজ হওয়ার পর সোজা সে সুজুকির কাছে আসে। আর সে আজকে সন্ধেবেলায় সুজুকিকে তার সঙ্গে দেখা করতে বলে। এরপর যখন সন্ধে হয়ে যায়, তখন তারা দুজনই আবারও সেই কফি শপটিতে দেখা করে, আর আজকে তারা কফি খেতে খেতে অনেক গল্প করে। গল্পের এক পর্যায়ে যখন তারা কিছুটা ফ্রি হয়ে যায়, তখন শিনচারো সাহস করে সুজুকিকে প্রপোজ করে ফেলে। তবে সুজুকি তখন রাগ করে সেখান থেকে চলে যায়, তাই শিনচারো বেশ কিছুদিন সুজুকির সামনেই যায় না। ফলে সুজুকি নিজেও বুঝতে পারে যে সেও শিনচারোকে ভালোবেসে ফেলেছে, কারণ শিনচারোকে না দেখলে তার আর ভালোই লাগছিল না। তাই সে নিজেই তখন শিনচারোকে তার মনের কথা বলে দেয়, আর তখন থেকেই শুরু হয় তাদের দুজনের ভালোবাসা। এরপর পরের দিন সকালে শিনচারো যখন তার কারশপে কাজ করছিল, তখনই সেখানে কানাডা আসে, আর সে তার চাকরিটা ফেরত পেতে চায়। তেশুয়া তো কিছুতেই তাকে রাখতে চাইছিল না। তখন শিনচারো নিজেই তেশুয়ার কাছে অনেক অনুরোধ করে, যাতে করে সে তার চাকরিটা ফিরিয়ে দেয়। আর শিনচারোর কথাতে তেশুয়াও রাজি হয়ে যায়। কানাডা এতে অনেক খুশি হয়, আর সে তার অন্যায়ের জন্য শিনচারোর কাছে ক্ষমা চায় এবং তার চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায়। এরপর শিনচারো সুজুকিকে নিয়ে একটি পার্কে যায়, আর তারা সেখানে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটায়। তো শিনচারো এখানে সুজুকিকে ছোটবেলার সেই বিমান দুর্ঘটনার গল্প শোনায়। সে বলে, সেদিন বিমানে থাকা প্রত্যেকটি যাত্রী মারা গিয়েছিল, কিন্তু আমি কিভাবে বেঁচে গিয়েছি সেটাই বুঝতে পারি না। একথা শুনে সুজুকি তাকে হেসে উত্তর দেয়, তুমি এ কারণে বেঁচে আছো, যাতে করে তুমি আমাকে বিয়ে করতে পারো আর আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক সুখে থাকতে পারি। কারণ ছোটবেলা থেকে এখন পর্যন্ত শিনচারোর একান্ত নিজের বলতে কোনো পরিবার নেই, তাই এখন সুজুকিকে নিয়ে শিনচারোর সমস্ত স্বপ্ন। তাই সুজুকির কথাগুলো শুনে শিনচারো চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। এর কিছুদিন পর শিনচারো সুজুকি আর তার জন্য দুটো আংটি কেনে, যেগুলো দেখতে একদম একই রকম ছিল। তবে সুজুকিকে আংটিটি দেওয়ার আগে শিনচারো হসপিটালে চেক আপ করাতে যায়, আর সমস্ত চেক আপ শেষ হলে ডক্টর টোকিও তাকে বলে যে প্রায় দুইবার তার বুকে ব্যথা হয়েছে, একবার সুজুকিকে বাঁচানোর জন্য আর দ্বিতীয়বার তেসুয়াকে বাঁচানোর জন্য। ফলে তার হার্টে এখন অনেক বড় সমস্যা দেখা দিয়েছে, তাই এখন থেকেই তাকে সাবধানে থাকতে হবে। যদি সে আর একবার কোনো মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে যায়, তাহলে হয়তো এবার সে নিজেই মারা যাবে। তো হসপিটালে চেক আপ শেষ করে শিনচারো যখন তার কারশপে এসে কাজ করছিল, ঠিক তখনই সেখানে গাড়ি ঠিক করার জন্য শিনচারোর কাছে একজন কাস্টমার আসে, আর শিনচারো তো তাকে দেখেই চিনে ফেলে। আসলে তার নাম হল জিয়ান, আর এই জিয়ানকেই মারিকো বিয়ে করেছিল, যে কিনা আগে শিনচারোকে পছন্দ করত। তো শিনচারো এখানে জিয়ানের গাড়ি ঠিক করতে করতে তার কাছে মারিকোর ব্যাপারে জানতে চায় যে মারিকো এখন কেমন আছে। কিন্তু জিয়ান তাকে জানায় যে মারিকোর সাথে নাকি এখন তার কোনো সম্পর্কই নেই, কারণ মারিকো একটি খারাপ মেয়ে। সে নাকি জিয়ানের সঙ্গে ব্রেকআপ করে বিলাসবহুল হোটেলগুলোতে কলগার্ল হিসেবে নিযুক্ত হয়েছে। একথা শুনে শিনচারো অনেক অবাক হয়ে যায়, কারণ এত ভালো মেয়েটা নাকি এসব কাজে যুক্ত হয়েছে। তখন জিয়ান তাকে বলে, মারিকোর জন্য তোমার আবার কষ্ট হচ্ছে নাকি? আসলে ফকিরদের তো ফকিরের জন্যই কষ্ট হবে, তাই না? এভাবে জিয়ান শিনচারোকে সেখানে অপমান করছিল। আর কানাডা এসব শুনতে পেয়ে জিয়ানকে তো মারতেই চলে আসে,
কিন্তু শিনচারো তাকে বাধা দেয়। সে কোনো মতে পরিস্থিতি সামলে নেয়। এরপর পরের দিন সকালে জিয়ান তার গাড়িটিকে নিয়ে যেতে আসে, কিন্তু যখনই জিয়ান চাবি নেওয়ার জন্য শিনচারোর দিকে হাত বাড়িয়ে দেয়, তখন শিনচারো দেখতে পায় যে জিয়ানের হাতও অদৃশ্য হয়ে যাচ্ছে। তার মানে জিয়ানও মারা যাবে। তবে শিনচারো চাইলেই তাকে বাঁচাতে পারবে না, কারণ এতে করে তো এবার সে নিজেই মারা যাবে। তাই সে জিয়ানকে সেখান থেকে চলে যেতে দেয়। এই ঘটনার পর প্রায় বেশ কয়েকদিন পার হয়ে যায়। এখানে আমরা শিনচারোকে জিয়ানের ফিউনারেলে দেখতে পাই, অর্থাৎ জিয়ান সেদিন মারা গিয়েছিল। তো শিনচারো এখানে ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পায়, আর এই বাচ্চাটি হল জিয়ান এবং মারিকোর মেয়ে। বাচ্চাটি এখানে তার বাবার জন্য প্রচণ্ড কাঁদছিল, এতে শিনচারোর অনেক কষ্ট হয়। আর এখানে তার সেই দিনটির কথা মনে পড়ে যায় যেদিন সেও তার মা বাবাকে হারিয়েছিল। তবে তার এখন একটি বিষয়ে অনেক আফসোস হচ্ছে যে সে জানা সত্ত্বেও জিয়ানকে বাঁচাতে পারেনি, যার ফলে এই ছোট বাচ্চাটি এতিম হয়ে গিয়েছে। তাই এখানে থাকতে তার একদমই ভালো লাগছিল না। ফলে শিনচারো তার বাড়িতে এসে মন খারাপ করে চুপচাপ তার বিছানায় বসে থাকে। এদিকে সারাদিন শিনচারোর কোনো খবর না পেয়ে সুজুকি তার বাড়িতে চলে আসে। তখন শিনচারো তাকে জানায় যে সে আজকে একজন ব্যক্তির ফিউনারেলে গিয়েছিল, আর সেই ব্যক্তির ছোট্ট একটি মেয়ে আছে। মেয়েটি আজ এতিম হয়ে গেছে। সে চাইলে মেয়েটির বাবাকে বাঁচাতে পারত, কিন্তু সে নিজের কথা ভেবে সেটা করেনি। তাই এখন তার অনেক খারাপ লাগছে। শিনচারো সুজুকিকে আরও জানায় যে ছোটবেলায় যখন প্লেন ক্র্যাশ হয়েছিল, সেদিনও একটি বাচ্চা মেয়ে তার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু সে কোনো কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি সেখানে মারা যায়। তার জন্যই পৃথিবী থেকে দুটো মানুষের জীবন চলে গিয়েছে। তাই সে নিজেকে মাফ করতে পারছে না। সুজুকি তখন শিনচারোকে সান্ত্বনা দেয় যাতে করে সে মন খারাপ না করে। এরপর সকালবেলা শিনচারো একটি পার্কের মধ্যে বসেছিল। এমন সময় একটি বাচ্চার বল শিনচারোর সামনে আসে, আর শিনচারো যখন বলটি তার হাতে নেয়, তখন সেই বাচ্চাটি তার কাছ থেকে বলটি ফেরত নিতে আসে। আর শিনচারো তখন দেখতে পায় যে বাচ্চাটির দুটো হাত অদৃশ্য হয়ে গিয়েছে। এমনকি পার্কে থাকা আরও বেশ কয়েকটি বাচ্চা এবং তাদের টিচারেরও একই অবস্থা। এরপর শিনচারো যখন সেই বাচ্চাদের কাছে এসে তাদের হাত চেক করতে শুরু করে, তখন বাচ্চাদের টিচার তাদেরকে সেখান থেকে নিয়ে যায়। টিচারের আসলে শিনচারোর উপর সন্দেহ হচ্ছিল যে সে হয়তো কোনো কিডন্যাপার হতে পারে, তাই সে বাচ্চাদেরকে নিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পরেই শিনচারো সেখানে একটি কাগজ খুঁজে পায়, আর এই কাগজটি ছিল এখানে থাকা বাচ্চাদের স্কুলের কাগজ। ফলে শিনচারো এখানে জানতে পারে যে 6 জুন সকাল 7:30 ট্রেনে সেই সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে স্কুলের টিচাররা একটি স্কুল ট্রিপে যাবে। আর এটা দেখে শিনচারোর কাছে মনে হয় যে সেই ট্রেনেই হয়তো তাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই শিনচারো তাড়াতাড়ি করে রেল স্টেশনে চলে যায়। আর এখানে এসে যখনই সে ট্রেনের যাত্রীদের দিকে তাকায়, তখন সে দেখতে পায় ট্রেনটির বেশিরভাগ যাত্রী অদৃশ্য হয়ে গিয়েছে। আর এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে শিনচারো বুঝতে পারে যে নিশ্চয়ই 6 তারিখ সকাল 7:30 ট্রেনটি ভয়ানক কোনো দুর্ঘটনার শিকার হতে যাচ্ছে, আর সেই দুর্ঘটনাতেই হয়তো এই সমস্ত মানুষ মারা যাবে। তবে ঠিক তখনই শিনচারোর আরও একটি কথা মনে পড়ে যে প্রতিদিন 7:30 সময় যে ট্রেনটি এই জায়গা থেকে ছেড়ে যায়, সেই ট্রেনে করেই প্রতিদিন সুজুকি তার মোবাইল রিপেয়ার শপে কাজ করতে যায়। তাহলে কি সুজুকিরও বিপদ আসতে চলেছে? একথা ভেবে শিনচারো তাড়াতাড়ি করে সুজুকির কাছে যায়। আর প্রথমে সে দৌড়ে এসে তার হাত চেক করে। তবে শিনচারো দেখতে পায় সুজুকি একদম ঠিক আছে, অর্থাৎ তার হাত অথবা শরীরের কোনো অংশই অদৃশ্য হয়ে যায়নি। শিনচারো এতে যেন তার মাঝে প্রাণ ফিরে পায়। তবে কিছুক্ষণ পর সুজুকি যখন তার জন্য নাস্তা তৈরি করতে যায়, ঠিক তখনই শিনচারো দেখতে পায় যে সুজুকির হাতও ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করেছে। শিনচারো এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে সুজুকিকে জড়িয়ে ধরে। কিন্তু সে এখানে তাকে কোনো কিছুই বলে না, শুধু তাকে এইটুকু জানিয়ে রাখে যে কোনো মূল্যেই সে তার কোনো ক্ষতি হতে দেবে না। এরপর শিনচারো যখন সুজুকির সাথে শুয়েছিল, তখন সে মনে মনে চিন্তা করে যেভাবেই হোক 6 তারিখের সেই ট্রেন থেকে সুজুকিকে সরিয়ে আনতে হবে। কিন্তু এর আসল কারণ তো সে সুজুকিকে বলতে পারবে না। তবে ঠিক এমন সময় শিনচারো দেখতে পায় যে সুজুকির চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে, আর এর কারণ জানতে চাইলে সুজুকি তাকে কিছুই বলে না। এরপর সকালবেলা শিনচারো সুজুকিকে জানায় যে কালকে সে 3 দিনের জন্য বেড়াতে যাচ্ছে, তাই সে চায় তার সাথে সুজুকিও যাক। তবে সুজুকি প্রথমে রাজি হতে চাইছিল না, কারণ সে কাজে না গেলে তার চাকরি নাও থাকতে পারে। তবে শিনচারোর অনেক অনুরোধের ফলে সুজুকি রাজি হয়ে যায়, আর সে তাকে বলে যে সে 3 দিনের জন্য তার জায়গায় তার একজন কোয়ার্কারকে কাজ করতে বলবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। একথা শুনে শিনচারো অনেক খুশি হয়।
সে তো শুধু এটা চাইছিল যে কিভাবে করে ৬ তারিখ পার করা যায়, তাহলে হয়তো সে সুজুকিকে বাঁচাতে পারবে। এরপর শিনচারও বাহিরে এসে সেই স্কুলে ফোন করে, যাতে করে সে কোনোমতে সেই বাচ্চাদের ট্রিপটি ক্যান্সেল করাতে পারে। কিন্তু স্কুল টিচার যখন তার কাছে এর কারণ জানতে চায়, তখন সে তাকে কোনো সঠিক কারণ দেখাতে পারে না। ফলে স্কুল টিচার তাকে পাগল মনে করে ফোন কেটে দেয়। এরপর সেদিন রাতের বেলা শিনচারও সুজুকির বাড়ির সামনে আসে, আর সে এখানে দাঁড়িয়ে সেই আংটি দুটো দেখতে থাকে যেগুলো সে তার এবং সুজুকির জন্য কিনেছিল। তবে শিনচারও তখন আংটিগুলোকে পানিতে ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে খুব ভালো করেই জানে যে সুজুকিকে বাঁচাতে গেলে তার নিজের পক্ষেই আর বেঁচে থাকা সম্ভব হবে না, তাই হয়তো তাদের বিয়ের স্বপ্নটাও অপূর্ণই থেকে যাবে। তো এর কিছুক্ষণ পরেই শিনচারও তেসো এবং মিটসুকোর সঙ্গে দেখা করতে আসে, আর সে এখানে তাদেরকে তার মন থেকে ধন্যবাদ জানায়, কারণ প্রায় ২০টি বছর ধরে শিনচারোকে তারা মা বাবার মতোই ভালোবেসেছে। তারা আদর স্নেহ দিয়ে তাকে বড় করে তুলেছে। এরপর শিনচারও বাড়িতে ফিরে সুজুকির জন্য একটি চিঠি লেখে, কারণ সে যেহেতু সুজুকির মৃত্যু আটকাতে চাইছে, ফলে অবশ্যই সে মারা যাবে। আর এই কারণেই শিনচারও চিঠিটি লিখছে, যাতে করে বাড়িতে ফিরেই সুজুকি সেটা পড়তে পারে। কিন্তু পরের দিন সকালেই শিনচারোর সমস্ত প্ল্যান বরবাদ হয়ে যায়, কারণ সুজুকি তাকে একটি মেসেজ করে জানায় যে সে তার সঙ্গে বেড়াতে যেতে পারবে না, কারণ সে তার জায়গায় যাকে কাজ করতে বলেছিল হঠাৎ করেই সে অনেক অসুস্থ হয়ে গেছে। তাই সুজুকি এখন সেই ট্রেনে করে মোবাইল শপে চলে যাবে। কিন্তু শিনচারও এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, আর সে তাড়াতাড়ি করে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যখনই সে তার বাড়ি থেকে বাহিরে আসে, ঠিক তখনই তার কাছে পুলিশ আসে, আর তারা তাকে জানায় একজন টিচার তার নামে কমপ্লেন করেছে, তাই এখন তাকে তাদের সাথে থানায় যেতে হবে। শিনচারও তখন বুঝতে পারে এটা হলো সেই স্কুল টিচার যে কিনা তাকে কিডন্যাপার ভেবেছিল। তবে এখন তো তাকে সুজুকিকে বাঁচাতে যেতে হবে, তাই সে কোনো মতে তাদেরকে ফাঁকি দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর সে সোজা স্টেশনের দিকে আসতে থাকে। কিন্তু যখন সে স্টেশনে পৌঁছয়, তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে, অর্থাৎ সুজুকি সহ সমস্ত যাত্রীরা ট্রেনে উঠে পড়েছে। তাই শিনচারও এখন চাইলেও তাদেরকে ট্রেন থেকে নামাতে পারবে না, তাই প্রথমে শিনচারও রেল স্টেশনের কর্তৃপক্ষের কাছে যায়, আর সে তাকে অনুরোধ করে ট্রেনটিকে থামানোর জন্য। কিন্তু লোকটি শিনচারোর কোনো কথাতেই পাত্তা দেয় না, ফলে সে তখন তাড়াতাড়ি করে একটি ট্যাক্সিতে ওঠে, যাতে করে পরের স্টেশনে সে ট্রেনটিকে আটকাতে পারে। অন্যদিকে আবার পুলিশেরাও শিনচারোর পিছু করছিল, কিন্তু তারপরও সে কোনো মতে পরের স্টেশনে পৌঁছে যায়। তবে যখন সে দৌড়ে স্টেশনের ভেতরে প্রবেশ করছিল, তখন তার বুকে প্রচুর পরিমাণে ব্যথা শুরু হয়েছে। তারপরও শিনচারো ট্রেনটি পৌঁছনোর আগে সেই স্টেশনে চলে আসে, আর ঠিক এমন সময় শিনচারও দেখতে পায় যে সে স্টেশনে একটি কনস্ট্রাকশনের কাজ চলছে, আর যেই সকল কর্মচারীরা কাজটি করছিল তাদের মধ্যে প্রায় বেশ কয়েকজনই অদৃশ্য হয়ে যাচ্ছে। এতে করে শিনচারও বুঝতে পারে যে এই কনস্ট্রাকশনের যন্ত্রের মাধ্যমে হয়তো দুর্ঘটনাটি ঘটবে। তাই শিনচারও তাড়াতাড়ি করে সেই ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে একটি ফ্লেয়ার নিয়ে আসে, আর সে কোনো মতে সেটাতে আগুন জ্বালিয়ে সোজা রেল লাইনের মাঝখানে এসে দাঁড়ায়। এদিকে পুলিশ এবং কনস্ট্রাকশন ওয়ার্কাররা শিনচারোকে সেখান থেকে সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় যে কনস্ট্রাকশনের কাজের জন্য যে এস্কেভেটর ছিল, হঠাৎ করেই সেটা ভেঙে গিয়ে রেল স্টেশনের উপরে পড়তে শুরু করে। অন্যদিকে সুজুকি ট্রেনের ভেতর থেকে শিনচারোকে রেল লাইনের মাঝখানে দেখতে পায়, তাই সে চিৎকার করে ট্রেনের ড্রাইভারকে ট্রেন থামাতে বলে। আর যখনই ড্রাইভার ট্রেন থামিয়ে দেয়, ঠিক তখনই সেই এস্কেভেটরটি রেল লাইনের উপরে এসে পড়ে, ফলে দুর্ঘটনার হাত থেকে তারা সবাই বেঁচে যায়। কিন্তু সুজুকি যখন ট্রেন থেকে নেমে শিনচারোর কাছে আসে, তখন সে দেখতে পায় শিনচারো কোনো কথাও বলছে না আর নড়াচড়াও করছে না, অর্থাৎ তাদের সবাইকে বাঁচাতে গিয়ে শিনচারো নিজে তার জীবন দিয়ে দিয়েছে। সুজুকি এতে একদম ভেঙে পড়ে, আর সে তার কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই। সুজুকি একাই সেই পার্কের মধ্যে হাঁটছিল যেখানে সে শিনচারোর সঙ্গে অনেকবার এসেছে। তো এখানে আমরা সুজুকির কাছ থেকেই জানতে পারি যে কেন সে সেদিন বিছানায় শুয়ে কেঁদেছিল। আসলে শিনচারোর মতো সুজুকির চোখও ছিল ফরচুনা সাই, অর্থাৎ তার মতো সেও মানুষের মৃত্যুর সময় দেখতে পেত। তাই সেদিন সুজুকি দেখতে পেয়েছিল শিনচারোর হাত এবং শরীর অদৃশ্য হয়ে যাচ্ছে। আর পরের দিন সকালে শিনচারো যখন সুজুকিকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা বলেছিল, তখনই সুজুকি বুঝতে পারে যে সেখানেই হয়তো শিনচারোর মৃত্যু হতে পারে। তাই সুজুকি ইচ্ছে করেই শিনচারোকে মেসেজের মাধ্যমে মিথ্যে বলে যে তার কোওয়ার্কার অসুস্থ হয়েছে।
আসলে সুজুকি নিজে সেই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়ে শিনচারোকে বাঁচাতে চাইছিল, কারণ শিনচারোর মতো সেও তো তাকে প্রচণ্ড ভালোবাসে। তাছাড়া শিনচারো নিজে তাকে দুইবার বাঁচিয়েছে, একবার সেই কারখানার বিস্ফোরণের হাত থেকে, আর আরেকবার বাঁচিয়েছিল বিমান দুর্ঘটনায়। অর্থাৎ সেই ছোট্ট মেয়েটি আর কেউ নয়, বরং সেই ছিল সুজুকি। আসলে সেই বিমান দুর্ঘটনার ফলে শিনচারো মানসিকভাবে সেদিন এতটাই আঘাত পেয়েছিল যার ফলে তার সেদিনের আসল ঘটনা মনেই ছিল না। কারণ সেদিন সে নিজে সুজুকিকে অনেক কষ্ট করে সেখান থেকে বের করে এনেছিল, যেটা তার মনেই ছিল না। তাই সে ভেবেছিল যে সে হয়তো মেয়েটিকে বাঁচাতে পারেনি। আর সুজুকি শিনচারোকে সেদিনই চিনতে পেরেছিল, যেদিন শিনচারো তাকে সেই বিমান দুর্ঘটনার কথা বলেছে। তাই এবার তো সুজুকি মন থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে সে নিজের জীবন দিয়ে শিনচারোকে বাঁচাবে। কিন্তু তার সেটা করার আগেই শিনচারোই বরং আরও একবার নিজের জীবন দিয়ে তার ভালোবাসাকে বাঁচিয়েছে। তো এর কিছুদিন পরেই সুজুকি যখন শিনচারোর ঘর গোছাচ্ছিল, তখন সে সেখানে সেই আংটিগুলোকে খুঁজে পায় যেগুলো শিনচারো তাদের দুজনের জন্যই কিনেছিল। অর্থাৎ সেদিন রাতে শিনচারো আংটিগুলোকে ফেলে দিতে পারেনি, সে তার কাছেই সেগুলো রেখে দিয়েছিল। তো এই আংটিগুলোর সাথে সুজুকি একটি চিঠিও খুঁজে পায়, যেটা শিনচারো তার জন্য লিখে গিয়েছিল। সে চিঠিটিতে লিখেছে, আমি আমার জীবনে যতবার সুযোগ পাব তোমাকে বাঁচাবার, ঠিক ততবার নিজের জীবন দিয়ে হলেও তোমাকে আমি বাঁচাবই, কারণ তুমিই আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। আমি তোমাকে অনেক ভালোবাসি। চিঠিটি পড়ে সুজুকি তার চোখের পানি ধরে রাখতে পারে না। এরপর সুজুকি যখন আংটিগুলোর মধ্যে তার আংটিটি তার হাতে পড়ে, তখন সে দেখে আংটিটি তার আঙুলের তুলনায় অনেক বড়। তাই কান্নার মাঝেই সুজুকি হেসে ফেলে, এটা ভেবে যে শিনচারো আসলে কতটা সহজ সরল আর বোকা ছিল যে কিনা একটা আংটি পর্যন্ত ঠিকমতো কিনতে পারে না। তবে সুজুকির কাছে নিজেকে আজকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে, কারণ সে তার জীবনে একবারের জন্য হলেও কোনো মানুষের সত্যিকারের ভালোবাসা পেয়েছে, যেটা নিয়ে সে তার পুরোটা জীবন কাটিয়ে দিতে পারবে।